আমি আর ওয়াজ কি করব, আমার পরে আসতেছে যারা ওনারা করবে, ওনাদেরটা শুনবেন। আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাই। আজকে আমাদের উপরে রং নাই, উম্মত হওয়ার কালার নাই, রং নাই। রং যদি থাকতো তাহলে আমাকে প্রশ্নের আঙ্গুল আল্লাহর উপরে উঠাইতে হতো না। আরো প্রশ্ন আছে আল্লাহর উপরে, যে আল্লাহ আপনার বলে সৈনিকের অভাব নাই। আপনি নিজেই কোরআনে বলছেন আপনার সৈনিকের অভাব নাই, আপনার সৈনিকের প্রকারেরও অভাব নাই। আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, এগুলা ক্যান্টনমেন্টে বসায় বসায় পালতেছেন কেন? দুই চারটা পাঠায় দেন না ইসরায়েলে, কাঁদতে তো আমরা কম কাঁদতেছি না, আলে মোলামা তো কম কাঁদে না, জিজ্ঞাস করেন আল্লাহওয়ালারা তো কম কাঁদে না ডেলি, কিন্তু পাঠান না কেন? আল্লাহ বলে পাঠামো তো পাঠামো, কার জন্য পাঠামো? আমার নবীর ইজ্জত তোমরা কতটুকু রাখলা বলো, কতটুকু ইজ্জত রাখলা? একজনও তো এখানে নাই। যারা বিয়ে করছে হোক না পীরের মুরিদ, রাগ হয় না পায়ে হাত রাখি, উলামার কাছে তো যায় জিজ্ঞাসা করে নাই যে আমি বিয়ে করতে চাই, আমার বিয়ের পরাণের অনুষ্ঠানটা যেন আল্লাহর রসুলের এ টু জেড তরিকা মতো হয়, আমি এরকম বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা করতে চাই, হুজুর আপনি এরকমভাবে আমাকে পড়ায় দেবেন যাতে কিয়ামতের দিন দেখা হইতে দেরি, আমি যেন পাশে যায় হাত পাততে দেরি না করতে হয়। যদি জিজ্ঞাসা করে হাত পাতলি কেন, বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই, শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনি যেইভাবে আপনার বিয়েগুলো হয়েছে আমার অনুষ্ঠানটা ঠিক ওইভাবে হয়েছে, আমাকে কি দিবেন দেন না? একজন এখানে হাত উঠাইতে পারবে না, একজন ওলামাও বলবে পারবে না যে আমার কাছে এসে জিজ্ঞাসা করছে। করছে কোনোদিন জিজ্ঞাস? বলুক সাক্ষী দে, এই শব্দগুলো বলে নাই, হয়তো বলছে আরসি পড়ায় দেন বিয়া, বিয়া পড়ায় দেন বলছে, কিন্তু এই শর্তগুলো লাগায় নাই যে আমার নবীর আদর্শ মতে যেইভাবে নবীজি বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা ছিল ঠিক ওইভাবে আমার বিয়েটা পড়ায় দিবেন। আজকে নবীর ইজ্জত রাখি না আমরা, কেটা যাবে দুনিয়ার জীবন সত্য, কেয়ামতের দিন মৃত্যু লগ্ন থেকে নিয়া একটা পাল্লা দিয়া শুধু আল্লাহ মাপবে, একটা পাল্লা দিয়া। আমি আর ওয়াজ কি করব, আমার পরে আসতেছে যারা ওনারা করবে, ওনাদেরটা শুনবেন। আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাইতেছি, একটা পাল্লা দিয়া মাপবে। দুনিয়ায় মাপার পাল্লা হাজারো আছে, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো ধরনের পাল্লা দিয়া মাপে, এটা নিয়ে আমার কোনো সে নাই। কাকে কি দিয়া মাপে, কে কি দিয়া পরিচিত, কে কি দিয়া আকর্ষণের বিষয়, এটা আমার বিষয় না। আমার বিষয় তো হলো আল্লাহ আল্লাহর রসুলের কাছে, মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত গেট পর্যন্ত আপনাকে মাপবে মোহাম্মদি পাল্লা দিয়া, মোহাম্মদি পাল্লা দিয়া। তামাশা না, কবির কথাই সত্য, ইয়ে ইবরত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়, কোরআনের চিৎকার এই সত্য। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুই তামাশা মনে করতেছিস যে আমি কুদরতি হাতে তোকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি, কুদরতি হাত দিয়া বাছাই করা, হুয়াজ তাবাকুম। শুধু শুধু আল্লাহ দাবি রাখেন না, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তুই রং লাগানোর জন্য যত চেষ্টা হয় করতে থাক, কেন আল্লাহ আমি তোকে কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি। আমি আপনাদেরটা জানি না, আমারটা বলি, আমি মনে হয় 200 কোটি মানুষের ভিতর থেকে কুদরতি হাতে বাছাই করতে 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 যখন আমি কুদরতি হাতে উঠছি
তখন মনে হয় আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম, আল্লাহ কুদরতি হাতে বাছাই করছেন। কুদরতি হাতে হবে না, কোন উম্মতের জীবনকে আল্লাহ যতটুকু জীবন দিছেন অতটুকু জীবনের থেকে অংশ কোন অংশ মাপ করে দিছেন কোন উম্মতের। এরকম একটা রেফারেন্স আপনাদের এই রূপগঞ্জের কোন আলেম আইনা দিতে পারবে না, কিন্তু এই উম্মতকে দুই দুইবারে মাফ করছেন। প্রথম 15 বছর মাফ, বিলকুল মাসুমিয়াতের নিষ্পাপের পেলার ভিতরে রেখা দিছে, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়েছে ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের পেলার ভিতরে রেখা মাফ। সত্য তো? আর যতক্ষণ ঘুমে থাকবো ততক্ষণ মাফ, কলম বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকে, তামাশা না, আপনি তামাশা মনে করতেছেন, তামাশা না। যে উম্মতের অন্তর্ভুক্ত আমরা, উম্মতে মুহাম্মাদী, হায় হায় বাছাই করে অন্তর্ভুক্ত করছেন। বাছাই করে আপনি বিবেক দিয়ে ভাবেন না, আল্লাহ কি বিবেক দেয় নাই? 1 টাকার 100 টাকা বানাইতে পারেন, 100 টাকার ব্যবসাকে 1000 টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1000 টাকার ব্যবসাকে 1,00,000 টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1,00,000 টাকার ব্যবসাকে 20,00,000 টাকার ব্যবসায় রূপান্তরিত করতে পারেন। এটা দিয়েই তো বুঝাইতে পারি না, মনে হয় রাগ হয়ে গেলেন, বানাইতে পারলেন এতটুকু বুঝতে পারলেন না যে 50 ওয়াক্ত নামাজ দিছিল কমাইতে কমাইতে 5 নিয়ে আসছেন, খাটবেন 5 ওয়াক্ত সওয়াব দিতেছে 50 ওয়াক্ত। আপনার চেহারার দিকে চায়া, কার দিকে চায়া? বন্ধুর দিকে চায়া, বন্ধুর দিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চায়া। এখনো যে বাইচা আছি এটা ওনার কৃপা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বাইচা আছি। আমাদের নবীও যদি ওই নবী হইতেন, দুনিয়াতে 16 লক্ষ নবীর কবর আছে, কিন্তু চিহ্নিত কবর আছে মাত্র 3 থেকে 4টা। আমাকে চিনাইতে হবে না, আমার সব ঘুরা শেষ। নবীদের যত চিহ্নিত কবর চিহ্নিত আছে ওগুলো আমার দেখা শেষ। সোহাইব আল ইসলামের কবর চিহ্নিত আছে, সোহাইব আল ইসলামের কবর চিহ্নিত আছে, ইউসা বিন নূন আল ইসলামের কবর চিহ্নিত আছে, ইব্রাহিম আল ইসলামের কবর চিহ্নিত আছে, আর বাকি একটাও চিহ্নিত নাই। ইয়ামানে একটা আছে সালে আল ইসলামের কবর পাহাড়ের চূড়ায়, আর কারোরটা চিহ্নিত নাই। আর কারো ব্যাপারে এই কথা লেখা নাই যে হায়াতুন নবী কবরে জিন্দা, ওলামা বলতে পারবে না, কি বলতে পারবেন? কিন্তু আমাদের নবীজি কবরে জিন্দা, হায়াতুন নবী না। আপনাদের ভিতরে কেউ মামাতুন নবীর কায়েল? হায়াতুন নবী, আল্লাহ কোরআনে ওয়াদা করছে, বন্ধু আপনি থাকবেন উম্মতকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? আছে তো আছে, কোথায়? মদিনা মুনাব্বারা রওজায় আথারে এখনো জিন্দা বসা আছে, জিন্দা। সামনে যায় আস, দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়, বিশ্বাস হয় না? চলেন 2 কিতাবের হাওলা দেই, উলামারা পড়ে নিয়েন। হুসাইন আহমদ মাদানির জিন্দগিতে আছে, দারুল উলুম দেওবন্দের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, উনি 18 বছর রিয়াজুল জান্নাতে বসে হাদিস পড়াইছেন। তো ওইখানে হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল। একজন আরব ছিল বড় জাইয়েদ আলেম, সে মামাতুন নবীর কায়েল ছিল, সে কোনো মতেই মানতে ছিল না দলিল। তা একদিন হুসাইন আহমদ মাদানী দর্শের ভিতরে জোশে চলে আসছেন, দর্শ বন্ধ করে দিয়া চোখ বন্ধ করে চুপ করে বসে আছেন, প্রশ্ন চলতেছে উনি জবাব দেন না। একটু পরে উনি ইঙ্গিত দিছেন রওজার দিকে দেখো, তো পুরো মসজিদ বড় মজমা রওজার দিকে দেখছেন,
তো রওজার পর্দা সরা গেছে, সারা দুনিয়া দেখছে আল্লাহর রসুল মজমার দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন আর বসা আছেন। ওরা দেখেন আরেকটা আছে রেফাই খানদানের সবচেয়ে বড় আলেম, কুয়েতের এক রেফাই খানদান আছে, ওই খানদানের বুজুর্গ রেফাই খানদান, এটা আহলে বাইত, ওই বুজুর্গ যায় যখন সালাম দিছেন আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, উনি দাদা বইলা সালাম দিছেন, ও আমার দাদা, কেননা এই বংশের ছেলে আল্লাহর রসুলের বংশের, আল্লাহর রসুলের নসলের তার অধিকার আছে, দাদা বইলা সালাম দেওয়া। তো সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, তো ভিতর থেকে জবাব আসছে জোরে, ও আলাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে তোর উপরও সালাম। তো রেফাই খানদানের বুজুর্গ বলতেছিল দাদা যান, সালামের জবাব যখন এত জোরে দিলেন তো হাতটা বাহির করে দেন না, একটু চুমা দিয়া যাই। তো হাত বাহির হয়ে আসছে, পুরা পুরা মসজিদে নববী আলোকিত হয়ে গেছে, রেফাই খানদানের ওই লোক হাতে চুমা দিয়া দিছেন, হাত ভিতরে চলে গেছে। আমাদের নবীজির কারণে আমরা বেঁচে আছি। আসেন আসেন, কথা তো আমার পরে যারা আসবে তারা বলবে, এখনো বক্তা রয়ে গেছে, আসেন। আজকে আমরা যে সারা দুনিয়ায় নির্যাতিত শুধু আর শুধু কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত না রাখার কারণে, ইজ্জত রাখি নাই ওনার, ওনার চোখের পানির দাম রাখি নাই, দাম মিটা যাওয়া উচিত ছিল আমাদের জমিনের সাথে, শুধু বন্ধুর সাথে ওয়াদা দেখা আল্লাহ আমাদেরকে টিকায় রাখতেছেন আর এখনো পাহারা দিয়ে রাখতেছেন, কেননা বন্ধুর সাথে ওয়াদা, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমরা না চোখের পানির ইজ্জত রাখছি না আল্লাহর রসুলের জীবনের ইজ্জত রাখছি, যদি ইজ্জত রাখতাম তাহলে হায় হায় উম্মতে মুহাম্মদী দেখলেই চিনা যেত যেটা উম্মতে মুহাম্মদী, আমাদের উপরে রং হইতো, রং থাকতো, রং রং থাকতো, হাতে মেহেন্দি দেখলে কারো যেরকম বোঝা যায় যে মনে হয় বিয়ে করছে, নাইলে হাতে মেহেন্দি দিল কেন, আমাদের কো রং দেখা বোঝা যেত এটা উম্মতে মুহাম্মদী। আজকে যুবক দেখলে চিনা যায় না, নারী দেখলে চিনা যায় না, পুরুষ দেখলে চিনা যায় না, শিক্ষিত দেখলে চিনা যায় না, অশিক্ষিত দেখলে চিনা যায় না, ব্যবসায়ী দেখলে চিনা যায় না, মালিক দেখলে চিনা যায় না, শ্রমিক দেখলে চিনা যায় না, কাউকেই চিনা যায় না যেটা উম্মতে মুহাম্মদী, যার কারণে আমরা নির্যাতিত। আপনি বলবেন যে আমরা নির্যাতিত, আমাদের অর্থ কম, দুনিয়ার 70% সম্পদ আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিছে, পায়ের নিচে, অ্যানালাইসিস লাগান, খবর লাগান, তারপরে দেখেন, খালি ডলারটারে বড় দেখেন দেখি মনে করেন সব ওদের কাছে, পাউন্ডটারে বড় দেখেই মনে করেন ওদের কাছে, পাউন্ড ছোট টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, কুয়েতের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নাই, দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুটা, একটা হলো ওমানি দিনার আর একটা হলো কুয়েতি দিনার, এর উপরে কোনো টাকা দুনিয়াতে নাই, দুনিয়ার সবচেয়ে 70% সম্পদ মুসলমানদের কাছে, সংখ্যায় মুসলমান 200 কোটি, আমাকে বুঝাইতে হবে না, আমাকে কি আপনি 9-6 দিয়ে বুঝাইবেন, মিডিয়া সিডিয়া দিয়ে কি বুঝাইবেন, আমি দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি, তাহাদিসে নেয়ামত বলতেছি আপনাদেরকে, অহংকার না, আজকেও আমি এক দেশের ভিসা রিসিভ করে আসছি, আমাকে দুনিয়া চিনাইতে হবে না, দেশের নাম বলবো না, নাম শুনলে আপনার চক্ষু কপালে উঠবে, আপনি বলবেন এই মোল্লারে দিল কি কইরা, ঠিক না,
এটা খালি মোল্লা না, আমি সুজুন না, খাজুরও। আমাকে বুঝাইতে হবে না, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে, বিশ্বাস হয় না? হ্যাঁ, 30% সম্পদ আল্লাহ সারা দুনিয়াকে দিছে, 70% মুসলমানকে দিছে। আপনি খবর নিয়ে দেখেন আমার কথা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, বিশ্বাস হয় না? ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি আর কম কি? বিকেনিতে তো গাউসিয়েও পাওয়া যায়, বিকেনি আছে এখানে, বিকেনি বেচে এরকম ব্যবসায়ী আছে, নিচে পাওয়া যায় বিকেনি, চিনেন বিকেনি? বিকেনি বেচে গাউসিয়া মার্কেটে। আমি বিকেনি বললাম, এখানে বিকেনি বলে না, আরেকটা নাম বলে, ওটা গাউসিয়া বিক্রি হয়, জায়া দিগান 200 টাকার উপরে পিস নাই মনে হয়, আমার বিশ্বাস, দু চারটা পকেটে করে লেয়ে এলে আপনি করে দেখান যে তো যে এটার নাম বিকেনি। যুবকরা চিনে, এখন নেটে সার্চ দিলে চলে আসবে বিকেনি, এখানে পাওয়া যায়। ওরা তো কাপড়ই পরে না, দামি পরবে, বেশি পরবে কোথেকে? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, বিশ্বাস হয় না? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে, ওরা পড়ে না? যান 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 নেটে পাবেন, বিল গেটস এর এক একটা শার্ট কয় টাকা দাম নেটে পাবেন, সার্চ দেন, আমি সার্চ দিয়া বলতেছি। আর আমাদের দেশে পাবেন এক একটা টি শার্ট 10 লাখ টাকা ব্র্যান্ডের, পাবেন না? না, নাই। জুতা বলে 20 লাখ, এটা কি মাথায় দেয় না পায়ে দেয়? জুতা কই দেয়? হ্যাঁ, কিন্তু বাংলাদেশের নেটে আছে জুতার দাম 20 লাখ, কত কত? এটা কি দিয়ে বানাইছে? এটা মাথায় দিয়ে ঘুরে না, ওই পায়ে দিয়ে ঘুরে? দুনিয়ার সবচেয়ে দামি জুতা পড়ে মুসলমান, কাপড় পড়ে মুসলমান, দুনিয়ার দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার কোনো দেশের প্রেসিডেন্ট নাই, আমেরিকা না, কানাডা না, অস্ট্রেলিয়া না, রানী ভিক্টোরিয়ার গাড়ির ভিতরে সোনার পার্স নাই, মুসলমান প্রেসিডেন্টের গাড়ির সোনার পার্স আছে, সোনার পার্স। আমি নাম বইলা দিই, আপনি সার্চ দিয়ে দেখেন, ব্রুনাইর প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে, সোনার পার্স দেখেন আপনি, তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া খায় মুসলমান, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, এত দামি খাওয়াও কেউ খায় না, ম্যাকডোনার ফ্যাকডোনা কেএফসি আর এটা সার্চ দিয়া দেখেন সবচেয়ে বেশি মুসলমান খায়, তারপরও নির্যাতিত কেন? কেন নির্যাতিত মুসলমান? কয়টা দেখামো আপনাদেরকে? 200 কোটি মুসলমান দুনিয়াতে, 200 কোটি, কেন নির্যাতিত? কেন নির্যাতিত? কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, উলাইকা লাহুমুল আমান, কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, ওদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আল্লাহ বলে রাখবো তো রাখবো কি কইরা, তুই আমার বন্ধুর ইজ্জত রাখলি তো রাখলি কতটুকু, বন্ধুর ধার দাল্লি তো কতটুকু, শুধু মুখে বলে মোহাব্বত করি, মুখে শুধু মুখে, একজনও এখানে নাই যে কোরআনের উপরে হাত দিয়া বলতে পারবে আমি জানের, আমার জানের চেয়ে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি কি এর ভালোবাসেন? টিকা আছেন এখনো? এটা আল্লাহর এহসান, শুধু বন্ধুর কারণে টিকায় রাখছেন, নাইলে এটা হয়তো হয় কি কইরা, হয়তো হয় কি কইরা, আমি বুঝাইলে বুঝবেন কিনা জানি না, চেষ্টা করতেছি, এটা হয়তো হয় কি কইরা, ডেলি 32 বার আল্লাহকে বলি আল্লাহ
ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। ডেলি 32 বার বলি, 32 বার 32 রাকাত নামাজ পড়ি আমরা ডেলি, কমসে কম এই হুজুররা পড়ে 32 রাকাত নামাজ, 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, কত হল 32 রাকাতে আমরা পড়ি। আল্লাহ আমাদেরকে 2 হাত থেকে বাঁচান, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। এটা হুজুরগো কাছে তর্জমা একটা, আমার কাছে আরেকটা। আমি তর্জমা এটা করলাম যে আমরা আল্লাহর কাছে অনুরোধ রাখি, আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। ডেলি 32 বার বলি, তারপরও আজকে ইহুদি নাসারার হাতে আমাদেরকে সবচেয়ে বেশি মার খাওয়ান, কি কইরা খাওয়ান, কেন কি কইরা খাওয়ায়? সারা দুনিয়ার মুসলমান তো এই 2 হাতে নিষ্পেষিত, একটা ইহুদি একটা খ্রিস্টানের হাতে। ফিলিস্তিন মার খাইতেছে কার হাতে? আজকে তো 32 বার চেয়ে আসলেন আপনি, ফজর থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্তে 32 বার বলছেন আল্লাহ আমাকে ইহুদি নাসারার থেকে বাঁচান। আল্লাহ বলবে বাঁচাবো তো বাঁচাবো কি করে, কি করে তোদেরকে বাঁচাবো? তুই যখন বলতে থাকিস বাঁচাও, তখন তো কোরআন তোকে লানত করতে থাকে, কেননা তোর ভিতরে ইহুদি নাসারার ভালোবাসা, তোর রং সাজানো, তোর শরীর সাজানো ইহুদি নাসারার আদর্শে, তোর চুল কাটা ইহুদিদের আদর্শে, তোর প্যান্ট ইহুদিদের আদর্শে, তোর কাপড় ইহুদিদের আদর্শে, তোর খাওয়া ইহুদিদের আদর্শে, তোর লওয়া ইহুদিদের আদর্শে, তোর চলা ইহুদিদের আদর্শে, তোর বিয়া ইহুদিদের আদর্শে, তোর শাদি ইহুদিদের আদর্শে, তোর ঘুম ইহুদিদের আদর্শে, সবকিছু তুই ইহুদিদের আদর্শে সাজায়া আমার কাছে ভালো শাস্তে আসছিস, আর তুই বলতেছিস আমি ওদের হাত থেকে তোকে বাঁচাবো, তো তোরে ওদেরকে দিয়ে পিটাবো না তো কাকে দিয়ে পিটাবো? আমি বুঝাইতে পারতেছি না, মনে হয় আমার ভিতরের ব্যথা, এটা আমার ব্যথা, কিচ্ছু না, ওয়াজ না, এটা ওয়াজ তো আমার পরে যারা আসবে তারা করবে, আগে যারা করে গেছে তারা করে গেছে, আমি তো এক বেড়া কান্দে নিছি এই জন্য ভিতরের ব্যথা। মুহাম্মদুর রসুলুল্লাহর আদর্শ ছেড়া দিল উম্মত, যাদের জন্য জীবনে কান্দতে কান্দতে, আরে আরশে যায়া যিনি উম্মত বলেন নাই, 40 দিন মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, শুধু এক তাজাল্লি দেখা, 1470,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি, মুসা আলাইহিস সালাম সইতে পারেন নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। কাবা কাউসাইনিয়া আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, এরকম পাশে বসা আরশের উপরে সমস্ত নুরি পর্দা ভেদ করা ওইখানে যা বসছেন, হারা যাওয়ার কথা ছিল, কিছুই মনে আসার কথা ছিল না, আল্লাহ সালাম দিছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওই সময় নি আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, কিন্তু বন্ধু সালাম তো নিবে দূরের কথা, উল্টা বইলা উঠছে আমার উম্মত, আজকে আমাকে না দিলেও চলবে আমার উম্মতকে দেন, ওই উম্মত লানত আমাদের জিন্দগির উপরে, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লানত আমাদের জিন্দগির উপরে।